স্বপ্নে কুকুর দেখলে কি হয়? স্বপ্নে কুকুর দেখাটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি তার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণের অনিশ্চয়তা চেপে বসবে? এ ধরনের নানা রকম প্রশ্ন আছে স্বপ্ন নিয়ে আমাদের অনেক ভাইয়ের ইউটিউবের কমেন্ট বক্সে। আমরা আজ শুধুমাত্র স্বপ্নে কুকুর দেখলে কি হয় কিংবা কুকুর তাড়া করছে, আমি কুকুরকে ধাওয়া করছি, এ ধরনের কোনো স্বপ্ন যদি কেউ দেখে তাহলে এর ব্যাখ্যাটা কী হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্বপ্নের বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তার সুপ্রসিদ্ধ কিতাব তাবিরুর রুইয়ার ভিতরে উল্লেখ করেছেন, ওমান রাআফি মানামিহি আল কালবা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুর দেখে। স্বপ্নে কুকুর দেখার ক্ষেত্রে ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি কোনো ভাগ করেন নাই, কুকুরকে সে তাড়া করছে, ধাওয়া করছে, অথবা কুকুর ঘেউ ঘেউ করছে, ডাকাডাকি করছে, এরকম কোনো ভাগ করেন না। তিনি স্পষ্ট বলেছেন, ওমান রাআ কালবান ফি মানামিহি, যদি কেউ কুকুর দেখে, ফাতাদুল্লু হাদিহি রুইয়া আলা শাকা নাফসিহি, সে ব্যক্তি তার জীবনে দুর্ভাগায় পড়বে, হতভাগা হয়ে যাবে, সে বিভিন্ন প্রকার বিপদাবাদে পড়বে। এর উপরে পূর্ব লক্ষণ দেওয়া হয় স্বপ্নে কুকুর দেখাটা। যদিও বা সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে, যদি কেউ স্বপ্নে বারবার কুকুর দেখতে থাকে তাহলে এটা বোঝা যায় যে সে কারো হক মেরে খেয়েছে, সেই হক আদায় না করার জন্য সেই স্বপ্নগুলো দেখছে, তাকে আতঙ্কিত করা হচ্ছে যাতে সে হকগুলো আদায় করে দেয়। ইসলাম আর ফালনামার ভিতরে বলা হয়েছে, যদি সেটা হকুকুল ইবাদ কিংবা হকুল্লাহ হয়, অর্থাৎ বান্দার হক কিংবা আল্লাহর হক। আল্লাহর হক বলতে যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, ওয়াদাইনুল্লাহি আহাক্কু আইয়ুল্লাহ, আল্লাহ তাআলার হক এটা আগে আদায় করা হলো বেশি আবশ্যক, মানুষের উপরে বেশি আবশ্যক হলো যে সে আগে আল্লাহ তাআলার হক আদায় করবে, তারপর বান্দার হক আদায় করবে। যদি বা অন্যান্য হাদিসে পাওয়া যায় যে বান্দার হক এটা বেশি আবশ্যক মানুষের জন্য, যেটাই হোক সুলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে যে বান্দার হক অর্থাৎ টাকা পয়সা লেনদেন, কারোর জিনিস চুরি করে অত্যাচার করে খাওয়া, জবরদস্তি করে নিয়ে নেওয়া, অথবা আল্লাহর হক অর্থাৎ নামাজ সালাত সিয়াম এগুলো কোনো একটা বাদ দিয়েছে, কাজা হয়ে গেছে অথবা মান্নত করেছে, সে মান্নত পূরণ করে নেয়, এই সকল বিষয়ের প্রতি তাকে সংকেত দেওয়া হচ্ছে এবং আগাম বার্তা জানিয়ে দেওয়া হচ্ছে যে সে যেন এগুলো হকুকুল্লাহ অথবা হকুল ইবাদ আদায় করে নেয়, সেজন্য তাকে স্বপ্নে কুকুর দেখানো হচ্ছে। যাই হোক, মোটামুটি আমরা স্বপ্নে সুলেমানি খাবনামা, তাবিরুর রুইয়া, ইসলাম আর ফালনামা সহ বিভিন্ন ব্যাখ্যাগুলো থেকে জানতে পারলাম যে স্বপ্নে কুকুর দেখাটা আসলে ভালো লক্ষণ না, এটা ছোটোখাটো বিপদাবাদে পড়া কিংবা আল্লাহ তাআলার হক আদায় না করার উপরে প্রমাণ বহন করে। দর্শক আল্লাহ আমাদের স্বপ্নটা কিন্তু সলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং উপভোগ করা তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।